ভারতের অক্সফোর্ড, সেই জায়গায় কিন্তু আজকে তার গরিমাকে এরা শূন্য করে দিয়েছে এবং শাসকের আনুগত্য দেখাতে গিয়ে প্রেসিডেন্সি, ক্যালকাটা, যাদবপুর, রবীন্দ্র ভারতীর মতো বিশ্ববিদ্যালয় আজ মৃত হয়ে গেছে, মৃত। এবং এই মৃত হওয়ার কিন্তু এটা একটা অন্যতম নমুনা আপনি দেখলেন যে এত বড় ঘটনা, 120টা খাতা উড়ে গেল, এটা হতে পারে? একটা খাতার সাথে সার্কুলেট করে থাকে অন্তত 8-9 জন অধ্যাপক এবং তাদের কমিটির লোকজন, একজন হারাতে পারে, দুজন হারাতে পারে, বাকিরা প্রত্যেকটা স্তরে এটা রেজিস্টার্ড হয় তারা। তার মানে কি চক্রটা এতটাই শক্তিশালী যে আরজি করে, যেমন আমরা দেখেছিলাম মেডিকেলে কোশ্চেন চুরি হয়ে যায়, কোশ্চেন আগে বেরিয়ে যায়, খাতা বই খুলে লেখা হয়, একই কাণ্ড কি এগুলো চলছে? অন্তত আমার মনে হয় এটা হচ্ছে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। সত্যিই নতুন বাংলা, পরীক্ষার খাতা আকাশপথে উড়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে না, পরীক্ষকের সঙ্গে থাকছে না, যিনি পরীক্ষার খাতা দেখবেন তাঁর কাছে থাকছে না, কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মীর কাছে থাকছে না। হঠাৎ আপনি একদিন সকালে উঠে দেখলেন পায়রা যেমন আকাশ দিয়ে উড়ে যায়, আকাশের দিকে তাকিয়ে দেখলেন পরীক্ষার খাতাগুলো উড়ে পাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। কি বিচিত্র এই পশ্চিমবঙ্গ, না? একটু ভাবার চেষ্টা করুন তো। আমরা খবর যখন পেশ করছি আপনাদের কাছে, 120টা খাতা, এমএ পরীক্ষার প্রথম বর্ষের 120টা খাতা উধাও। প্রথম দিকে মনে হয়েছিল, বিশ্বাস করুন, যে সত্যি কোনোভাবে চুরি হয়েছে বা কোনো জায়গায় হয়তো একটা মিস আপ হয়েছে, এবং সেই কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা মাঝে মধ্যে দেখেছি এটা, যে রাস্তায় অনরোড কোনো বাক্স পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, এসব দেখেছি অতীতে। কিন্তু মাস্টার ডিগ্রির পরীক্ষা বিশাল কিছু থাকে না, রেজাল্ট শিট থাকে না, সেখানে 120টা খাতা, 120টা খাতার হয়তো বাক্স ছিল, বাক্সটা হয়তো কোনো কারণে স্লিপ হয়ে গেছে, মিস হয়ে গেছে, কোনো গাড়িতে থেকে গেছে। আমি প্রাথমিকভাবে এটা ভেবেছিলাম, জানেন তো, পরে যা শুনলাম, আমি একটু ছোট্ট করে কাহিনিটা বলে নিই তাহলে সুবিধা হবে আপনার। ইতিমধ্যে হয়তো অনেকে জানেন যে তিনটে পর্বে খাতা হারিয়েছে, অর্থাৎ তিনজন পরীক্ষকের কাছে খাতা ছিল, একজন পরীক্ষক খাতা দেখার পর সেইটা নিয়ে গিয়ে সরাসরি জমা দিয়েছেন কোঅর্ডিনেটরের কাছে। এবার সব পরীক্ষার একজন কোঅর্ডিনেটর থাকেন, সেই কোঅর্ডিনেটর সাহেব পরীক্ষার খাতাটা হারিয়ে ফেলেছে। আমি সংখ্যাটা জানি না, কিন্তু 120-র মধ্যে একটা অংশ এবার কোঅর্ডিনেটর এক কিছু খাতা হারিয়ে ফেলেছে। এবার বাকি 120-র মধ্যে বাকি যে খাতাগুলো, সেই খাতাগুলোর মধ্যে দুজন পরীক্ষক হারিয়ে ফেলেছেন, অর্থাৎ যারা খাতা দেখেন তারাই হারিয়ে ফেলেছে। তাহলে কী দাঁড়ালো? তিনজনে মিলে খাতা হারিয়েছেন, একজন কোঅর্ডিনেটর হারিয়েছেন আর দুজন পরীক্ষক হারিয়ে ফেলেছেন, আর তাও সব এমএ ফার্স্ট ইয়ারের। কী বলবেন এর মধ্যে? কিছু গন্ধ পাচ্ছেন? আমি কিন্তু গন্ধ পাচ্ছি। আমি কেন বলছি, দেখুন, কারোর সম্বন্ধে কোনো অভিযোগ জানানো উচিত না, পরিষ্কার, অকারণে কাউকে অপরাধী কথা বলা উচিত না। এই রাজ্যে তো আবার নতুন তথ্য হয়েছে, অভিযোগ যার সম্বন্ধে তাকে অভিযুক্ত বলা যাবে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন না। আমি এদের অভিযুক্ত বলছি না, লিগালি অভিযুক্ত বলছি না, কিন্তু তিনজনের কাছে খাতা হারিয়েছি কীভাবে? দেখুন, একজন কোঅর্ডিনেটরের কাছে খাতা জমা পড়েছিল, তিনি খুঁজে পাচ্ছেন না, আবার দুজন পরীক্ষক, তাদের তত্ত্বাবধানে খাতা ছিল, সেই খাতাও খুঁজে পাওয়া যাচ্ছে। আরও মজার হচ্ছে, আরও ইন্টারেস্টিং, যেটা শুনলে চমকে যাবেন আপনারা, সেটা হচ্ছে এই খাতার অধিকাংশ খাতার নম্বর আপলোড করা হয়নি, অর্থাৎ কলেজ থেকে আপলোড করার কথা, সে আপলোডিং হয়নি। কিছু গন্ধ পাচ্ছেন? আমি কিন্তু গন্ধ যা পাওয়ার পেয়ে গেছি, কারণ এই পশ্চিমবঙ্গ, সেখানে তো WBCS পরীক্ষার্থীকে দেখেছি সাদা খাতা জমা দিয়ে, তিনি এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্জেন্ট, ভাবতে পারেন? এই রাজ্যে, এই বাংলায়, এই বাংলায় ডাক্তারি ক্ষেত্রে দেখেছি, স্বাস্থ্যক্ষেত্রে দেখেছি, যে জোর করে নম্বর কমানো, জোর করে নম্বর বাড়িয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিকদের, থ্রেড র্যাকেট চালিয়েছেন বিরূপাক্ষ, অভিক, সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়দের এই র্যাকেট, উত্তরবঙ্গ লবি, সুশান্ত রায় যার মাথায় ছিলেন, তো এই র্যাকেটের সম্বন্ধে এই অভিযোগ। ফলে আমরা স্বাস্থ্যক্ষেত্রে দেখেছি, আমরা স্বাস্থ্যক্ষেত্রে এমনও শুনেছি, যার 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 10 পাওয়ার কথা তিনি 90 পেয়ে বসে আছেন, গোল্ড মেডেলিস্ট হয়ে বসে আছেন, তিনি ছুরিকাঁচি চালাচ্ছেন। বুঝতে পারছেন, আপনার পরিবারে যদি কারোর কিছু হয়ে গিয়ে থাকে তাহলে তো আপনার মনে এই সন্দেহটা দানা বাঁধবে যে যার হাতে আমার পরিবারের লোকজন মারা গেল, তিনি হয়তো 10 পেয়েছিলেন, ওই অভিজ্ঞদেশ সৌজনে 90 পেয়ে গেছেন, এবার তার হাতে ছুরিকাঁচি ছিল, ফলে আমার বেঘরে প্রাণ গেল আমার পরিবারের লোকের। এই চলছে বাংলা। আর তারপর তো পার্থ চট্টোপাধ্যায় দপ্তর, শিক্ষা দপ্তর, ব্রাত্যভূষণ দপ্তর, বলার কিছু নেই, হাজার হাজার না, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা রোজগার, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখে প্রাথমিকের শিক্ষক পদ বিক্রি, উচ্চ প্রাথমিকের শিক্ষক পদ বিক্রি, 9-10-11 শিক্ষক পদ বিক্রি, এইটা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। ঠিক তার মধ্যেই
এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুরো ব্যাপারটা গিয়ে ঢুকলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা বেপাত্তা হয়ে গেল। আমি বলছি পরীক্ষার খাতা কিন্তু বেপাত্তা হয়নি, পরীক্ষার খাতা একদিন সকালে বলেছে এই পরীক্ষকের কাছে আমি থাকবো না, হঠাৎ আচমকা ডানা মেলে উঠতে শুরু করে দিয়েছে এবং তার রেজাল্টে আলটিমেটলি 120 জনের ভবিষ্যৎটা অবস্থা কী হলো বলুন তো। এখন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হচ্ছে কি যে যার যে সাবজেক্টে সবথেকে বেশি নম্বর পেয়েছেন সেই সাবজেক্টে সেই নম্বরটাই তাকে দিয়ে দেওয়া হবে যে খাতা হারিয়েছে। ভাবতে পারেন, আরে তার থেকেও তো বেশি নম্বর ছেলেটি বা মেয়েটি পেতে পারতো, আপনি গ্যারেন্টি দিচ্ছেন কী করে? ধরুন কোনো একটা সাবজেক্টে সেই ছেলেটি যার খাতা হারিয়েছে সে 75 পেয়েছে, ধরে নিলাম তর্কের খাতে সব থেকে বেশি নম্বর 75 পেয়েছে, আপনি যে খাতাটা হারিয়েছে তার জন্য তাকে 75 দিলেন, তিনি তো 85 পেতে পারতেন, তার গ্যারেন্টি কী? এ যদি আদালতে দেয়, এই ছেলেটি যদি আদালতে যায় যে স্যার আমার আমি তো 85 পেতে পারতাম, আবার তাকে অপশান দিয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজন হলে আপনি পরীক্ষার খাতা আপনি আপনি প্রয়োজন হলে আবার পরীক্ষাও দিতে পারেন। ঘটনা যেটা হলো বিহাইন্ড দ্য সিন স্টোরিটা মানুষের জানা দরকার। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পছন্দের লোক নন এমন একজন অস্থায়ী উপাচার্য, সম্ভবত রাজ্যপাল নমিনেটেড শান্তা দত্ত, অধ্যাপিকা শান্তা দত্ত, তিনি হচ্ছেন উপাচার্য। তাকে রাজ্য শাসক দল পছন্দ করেন, এমন নয় তো যে তাকে কোনোভাবে ডিফেম করার জন্য এই পরিকল্পনাটা হলো, আমার কিন্তু মনে হচ্ছে সেরকম। পরিষ্কারভাবে বলছি, শান্তা দত্তকে বেইজ্জত করার জন্য, কারণ শান্তা দত্ত শাসকের ডিরেক্ট একদম দলদাস নন, সেটা প্রমাণিত সত্য, আমরা বারবার তার সম্বন্ধে অনেক শুনেছি, মাথা উঁচু করে কাজ করেন, ফলে তাকে একটু বেইজ্জত করে দাও। কীভাবে বেইজ্জত করে দাও? যে শান্তা দত্ত আসলে সোনালী নন, এটাই হচ্ছে আসল ঘটনা। সোনালীকে যেমন উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন, শান্তা দত্ত কিন্তু সেটা নন, ফলত তাকে যদি একটু বেইজ্জত করে দাও, পরীক্ষার খাতাগুলোকে একটু আকাশপথে উড়িয়ে দাও, উঠতে 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 কোনো একটা মানে অজানা অচেনা জায়গায় গিয়ে ঝপ করে জলের মধ্যে পড়ে গেল, ফলে সেই সেই যে পরীক্ষা দিল ছেলেটি তার ভাগ্যটা একটু ভাবুন তো, যে মেয়েটির পরীক্ষা দিয়েছিল তার ভাগ্যটা ভাবুন তো। আর একটু অন্যদিক থেকে ভাবুন, যেসব ছেলেমেয়েরা আগামী দিনে ভবিষ্যতে পরীক্ষা দিতে যাবে এবং তারপর তাদের তারা যে ধরনের পরীক্ষা দিয়ে পরীক্ষার পর যে রেজাল্ট পাবে, মার্কশিট পাবে, সেই মার্কশিটে সেই নম্বর পেল না, তখন তার মনেও তো সন্দেহ দেখা দেবে, আমার খাতাটাও তো হারায়নি তো এইভাবে, তার মনেও সন্দেহ দেখা দেবে আমার খাতাটাও তো এইভাবে হারায়নি, কীভাবে কনফিডেন্সটা ছাত্রছাত্রীদের নষ্ট করে দিচ্ছি সরকার বলুন তো। বলছি সরকারি পরিকল্পনা একদম পরীক্ষা ব্যবস্থাকে তছনছ করে দাও, নিজেদের লোকেদের নম্বর পাইয়ে দাও। ছেলেমেয়েগুলো আমি জানি না, আমি জানি না আসল স্টোরি কী, কিন্তু আমার কিন্তু আমি বলছি গন্ধ পরিষ্কার, ঠিক এইভাবেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলেছেন মমতা। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে দেখুন কোনো কনক্লুশন ড্র করবো না, আমার সবটাই সম্ভাবনা বলে মনে হচ্ছে, আমার পরিষ্কার মনে হচ্ছে শান্তা দত্তকে, অধ্যাপিকা শান্তা দত্তকে বেইজ্জত করানোর জন্য এটা করা হয়েছে। অধ্যাপিকা শান্তা দত্ত অবশ্য একটা খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছেন, মানে যিনি উপাচার্য অস্থায়ী উপাচার্য তিনি একটা মন্তব্য করেছেন যে এর আগেও হয়েছে কিন্তু যেহেতু শাসক দলের ব্যাপার ছিল সেই জন্য শাসক দল ব্যাপারগুলোকে চেপে গেছে, মানে সেটাও তো আরও মারাত্মক। তাহলে সেই অনিকেত মাহাতোর কথা মনে পড়ে যাচ্ছে যে ম্যাডাম ওরা 10 পাওয়া ছেলে মেয়ে ওরা 90 পেয়ে গোল্ডেন লিস্ট হয়ে বসে আছে, তো তার মানে অধ্যাপিকা শান্তা দত্ত যা বলছেন অতীতেও খাতা হারিয়েছে কিন্তু সেটা বাংলায় সার্ফেসে আসেনি, যেহেতু এখন উপাচার্য শান্তা দত্ত সেই জন্য এটাকে মিডিয়া এক্সপোজ করলো, এটা তো আরও বড় অভিযোগ। আমি সরাসরি পুরো বিষয়টা নিয়ে গিয়েছিলাম অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে, কী বলেছেন এই প্রশ্নের বিষয়ে, তিনি রবীন্দ্রভারতীর অধ্যাপক, কী বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। প্রথম কথা বলি, খাতা হারানোর কিন্তু কোনো রকম সম্ভাবনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে আমি মনে করি অসম্ভব। কেন বলছি আপনাকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেমন স্বশাসিত, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটা স্বশাসিত একাডেমিক কাউন্সিল, তার আন্ডারে ডিন, রেজিস্ট্রার্ড, ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড অ্যাসোসিয়েট, প্রত্যেকটা টায়ারে প্রত্যেকটা স্তরে একে অপরের সাথে সংযুক্ত এক্সটার্নাল ইন্টারনাল, মনে রাখবেন শুধু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরের এক্সটার্নাল অধ্যাপকদের কিন্তু কাজে দাগানো হয় এবং সরকারের প্রচুর টাকা এর জন্য মানে গচ্ছা যায় বা ইনভেস্ট করতে হয়। আমি বলছি এত কিছুর পরে ধরুন একটা জায়গা ফেল হতে পারে, দুটো জায়গা ফেল হতে পারে, এতগুলো স্তর তো ফেল হতে পারে না, রেজিস্টার্ড তার সবার উপরে মাথায় থাকে ভিসি, এটা দুটো সম্ভাবনা কলকাতায় থাকতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যাকে বলা হয় ভারতবর্ষে অস্পট ব্রিটিশরা বলতেন, চরম শিক্ষার
বাংলায় বৌদ্ধিক উৎকর্ষের প্রতীক ছিল এই ক্যালকাটা ইউনিভার্সিটি। আশুতোষ মুখোপাধ্যায় যিনি জনক এই অটোনোমাস তৈরি করার, তার বিশ্ববিদ্যালয়ে এটা হওয়ার দুটো কারণ আমার মনে হয়। দেখুন, মূলত এই কোশ্চেন গুলো খাতাগুলো হারিয়েছে কিন্তু কলেজে, মানে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বামেদের সময় মূল মুরগির মতন যে কলেজগুলো ছিল তাদের পিজি চালু করে দিয়েছে, এবং কোনো পিজিতেই কোনো পার্মানেন্ট বিশ্ববিদ্যালয়ের মতন যে পিজির পিজি করে পিজি খারাপ পড়ায় খাতা কারো দেখায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, সেই সময় কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিক্রুটমেন্ট পার্মানেন্ট ফ্যাকাল্টি কোনো রিক্রুটমেন্ট হয়নি, ওগুলা চালাতো গেস্ট লেকচার, এদের সময় তাই কোনো টিচার রিক্রুটমেন্ট নেই। মূলত এই যে খাতাগুলো হারিয়েছে কলেজের, এবার দুটো কারণ আমি বলি। একটা হচ্ছে এই সরকারের সময় চাকরির পরীক্ষার খাতা গায়েব হয়ে যায়, একাডেমিক স্তরের খাতা গায়েব হয়ে যায়, গায়েব হওয়াটা কারচুপির একটা অঙ্গ। অর্থাৎ ধরুন এবার যাদের পাস করানো হবে, এই কি বেসিসে পাস করানো হবে, যে শূন্য পেয়েছে সেও পাস করবে, এটা বড় ধরনের একটা ঢাকে ঢুকতে পারে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শাসক দলের। কিংবা যে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শান্তা দত্ত অন্তর্বর্তীকালীন ভিসি, যিনি রাজ্যপাল নমিনেটেড, একে রীতিমতন কোণঠাসা করারও একটা চক্রান্ত বিভিন্ন মহল থেকে চলছে, এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু বিশ্ববিদ্যালয়ে নিজের কোনো খাতা হারায়নি, এটা কলেজের, মূলত দক্ষিণ চব্বিশ পরগনার যে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের 19টি কলেজে বাংলা স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়, যাদের কোনো রকম পার্মানেন্ট ফ্যাকাল্টি বামেরা রিক্রুটমেন্ট করেনি, এরাও করেনি, এদের এই 120টা পড়ুয়ার উত্তরপত্রের অধিকাংশটাই দক্ষিণ চব্বিশ পরগনার ছাত্রছাত্রীদের। এটা বিশ্ববিদ্যালয়কে একদম মেলাইন করার, কারণ রীতিমতো একটু আগের খবর যে তৃণমূল ছাত্র পরিষদ থেকে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে, আন্দোলনের ভিসির এগেনস্টে। আমি বলছি যে প্রথম সম্ভাবনা এটা হতে পারে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বে যে হারে প্রশ্ন চুরির থেকে শুরু করে খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া, প্রশ্নপত্রের বিভিন্ন ধরনের কারচুপি। আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে আপনাকে বলছি যে 70 UGC নিয়মে সারা ভারতবর্ষে যেখানে 75% অ্যাটেন্ড না থাকলে পরীক্ষায় বসতে পারবে না, সেখানে আমরা দেখেছি বহু ছাত্র 75 তো দূরস্থ, 50% না হওয়ার পর তারা পরীক্ষায় বসতে পারে, কারণ ওখানে একটা কারচুপি চলে যেটা আমাদের অধ্যাপকদের এড়িয়ে। দ্বিতীয় হচ্ছে পোস্ট বেরিয়ে যাওয়া, আপনি আরজি করে ইস্যুর পরে ঘটনার পরে আপনারা দেখেছেন মেডিকেলে পোস্ট বিক্রির চক্র, একই ঘটনা এই জেনারেল স্কিমের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একদম একটা অর্গানাইজ ওয়েতে হয়, অর্গানাইজ ওয়েতে। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে যুক্ত স্বশাসিত যে একাডেমিক কাউন্সিল, ডিন, এরা প্রত্যেকে যুক্ত থাকে তৃণমূলের ইয়েতে। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, তারপরে ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, ইভেন ভিসি, এরা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন চলে সিভিল স্টাইলে, অর্থাৎ এরা প্রত্যেকে ভারপ্রাপ্ত, এরা প্রত্যেকে অ্যাক্টিং, এরা অভিনয় করতে এসেছে, এই অ্যাক্টিংদের দ্বারা এরা যোগ্য নয় তৃণমূলের ধামা ধরা ম্যাক্সিমামটাই, ফলে এরা এটা করেছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের কথাতে। এই ছাত্ররা একটা বড় অংশে টাকার বিনিময়ে বা অন্য কোনো রসায়নে এদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য, কিংবা ওই যে দ্বিতীয়টা আমি বললাম ভিসিকে কোণঠাসা করার জন্য, কারণ এই কলেজগুলো কিন্তু আপনি ভাবতে পারবেন না ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের মতন এত উৎকর্ষ, যেখানে একটা সময় প্রজন্ম ধরে খুরনায় মস্তিষ্কের চর্চা হতো, একটা সময় ব্রিটিশরা বলতেন এটা অক্সফোর্ড, ভারতের অক্সফোর্ড, সেই জায়গায় কিন্তু আজকে তার গরিমাকে এরা শূন্য করে দিয়েছে। এবং শাসকের আনুগত্য দেখাতে গিয়ে প্রেসিডেন্সি, ক্যালকাটা, যাদবপুর, রবীন্দ্রভারতীর মতো বিশ্ববিদ্যালয় আজ মৃত হয়ে গেছে, মৃত। এবং এই মৃত হওয়ার কিন্তু এটা একটা অন্যতম নমুনা আপনি দেখলেন যে এত বড় ঘটনা, 120টা খাতা উড়ে গেল, এটা হতে পারে? একটা খাতার সাথে সার্কুলেট করে থাকে অন্তত 8-9 জন অধ্যাপক এবং তাদের কমিটির লোকজন, একজন হারাতে পারে, দুজন হারাতে পারে, বাকিরা প্রত্যেকটা স্তরে এটা রেজিস্টার্ড হয় তারা। তার মানে কি চক্রটা এতটাই শক্তিশালী যে আরজি করে, যেমন আমরা দেখেছিলাম মেডিকেলের কোশ্চেন চুরি হয়ে যায়, কোশ্চেন আগে বেরিয়ে যায়, খাতা বই খুলে লেখা হয়, একই কাণ্ড কি এগুলো চলছে? অন্তত আমার মনে হয় এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। কারণ এবার দেখুন যে ফর্মুলাটা একটু আগে জানা গেল, যে ফর্মুলা একটা সাংঘাতিক ফর্মুলা, যেহেতু ওই ছেলে মেয়েগুলো কি পরীক্ষা দিয়েছে জানি না, সবাই বলছে ভালো পরীক্ষা দিয়েছি, এদের প্রত্যেকে গেস মার্ক দিয়ে বড় নম্বরের ভিত্তিতে পাস করিয়ে দেওয়া হবে, এবং এই চক্রটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং উৎসাহিত হবে। আগামীতে দেখবেন অনেক বিশ্ববিদ্যালয় কলেজে এইভাবে খাতা হারাচ্ছে। অনেক ধন্যবাদ ঝন্টুবাবু, অনেক ধন্যবাদ।